হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইডেগুলো ওয়ান তা বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করবো সাব ইন্সপেক্টরের ট্রেনিং অ্যান্ড জয়েনিং ডেট নিয়ে একটা আনফিশিয়ালি আমরা নোটিশ পেয়েছি যেখানে বলা হয়েছে খুব শীঘ্রই ট্রেনিং শুরু হচ্ছে সাব ইন্সপেক্টরের এ বিষয়ে আমরা বৃত্তান্ত আলোচনা করবো এই জন্য ভিডিওটি শেষ অবধি দেখো আর চ্যানেলটাতে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তা বন্ধুরা তার আগে আমি একটু ডাব্লু বি পুলিশ কনস্টেবল দু হাজার নিয়ে একটু কথা বলি অনেক বন্ধুরা বলেন যে সরকারের কোনো রকম ইচ্ছেই নেই ডাব্লু বি পুলিশ কনস্টেবল দুই হাজার উনিশের জয়নিং করানোর কেননা সরকার এই বিষয়ে কোনো নাক গলাচ্ছে না কথাটি কিন্তু ঠিকই তথাপিও এই দিকে লক্ষ্য করলে দেখা যায় যে সাব ইন্সপেক্টরের রেজাল্ট বেরোনোর কিন্তু বেশি একটা দিন হলো না মোটামুটি দশ পনেরো দিন হলো এই দশ পনেরো দিনের মধ্যে সাব ইন্সপেক্টরের কিন্তু ভিআর মেডিকেল সব কিছু শেষ করে ফেলেছে তাদের জয়নিংও হয়ে যাচ্ছে তা বন্ধুরা যদি সরকারের ইচ্ছা না থাকে তাহলে কিন্তু তারা খুব দ্রুত যে ভিআর মেডিকেল শেষ করতো না আর জয়নিংয়ের জন্য যে একটা আন আমরা নোটিশ পেয়েছি তাও কিন্তু করতো না এই দিক থেকে আবার এটাও ঠিক যে সরকার যদি নাক গলায় ডব্লিউ বি পুলিশ কনস্টেবল দুই হাজার উনিশের ক্ষেত্রে এটা কিন্তু যেটা কেস হয়েছে সেটা কিন্তু একদম পাতি কেস একদিনেই সে কেসটা কিন্তু ডিসমিস করে দেওয়া যায় সরকার সেই দিকে নাক গলাচ্ছে না এটাও এ দিক থেকে ঠিক যাই হোক সরকারের কিন্তু সদ আছে যে নিয়োগ করানোর দেখা যাক কতদূর কি হয় আমাদের ভাগ্যে আমরা এই ভিডিওতে যেটা আলোচনার মূল বিষয় তোমরা এখন অনস্ক্রিনে একটা নোটিশ দেখতে এখানে বলা রয়েছে যে দ্য টেন্টেটিভ ডেট অফ ট্রেনিং অফ স্টার্ট অফ দিস প্রোভিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট ইজ ফার্স্ট উইক অফ আগস্ট দুই হাজার একুশ তা বন্ধুরা এই আগস্টের কিন্তু ফার্স্ট উইকের মধ্যে তাদের জয়নিং হয়ে যাবে এবং ট্রেনিংও শুরু হয়ে যাবে যেদিন জয়নিং হয় সাধারণত তার পরের দিন থেকে এই ট্রেনিং শুরু হয় যাই হোক এই জন্য খুব দ্রুত তাদের বিআর মেডিকেল শেষ করার কথা বলা হয়েছে তা বন্ধুরা এই হচ্ছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট যে সাব ইন্সপেক্টরের কিন্তু তাদের জয়নিং শুরু হয়েছে আগস্ট মাসের ফার্স্ট উইকেই তা বন্ধুরা সকলকেই ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আর চ্যানেলটাতে নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ